नमस्कार बंधुरा, आमादे चैनलेर नतून एक भिडियोते आपनादे सकल के स्वागत। आज आमरा एई भिडियोते नील षष्ठीर पुजो सम्पर्के एक विस्तारित आलोचना करब। आजकेर एई आलोचनाय थाकछे एई नील षष्ठीर पुजो की पुरुषरा करते पारबे, कारा नील षष्ठीर उपोष करते पारबे एबं कारा उपोष करते पारबेन ना, नील षष्ठीर पुजोते कोन कोन भूलगुलो एकदम ही करते नहीं, नील षष्ठीर उपोष कर ले कोन आहार ग्रहण करते हैं कोन आहार ग्रहण करते हैं ना, एवं संगे बोलबो नील षष्ठीर पुजोर दिन शिवलिंगे जल ढालार पर कोन मंत्र उच्चारण करबें। अनुग्रह करे भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन, अनेक प्रश्नेर उत्तर आज आपनारा ए भिडियोते जानबें। भिडियोटी देखबार पर जदि आपनार भालो लागे ताहले आमादेर ई चैनलटी सबस्क्राइब करे राखबेन एई धरनेर भिडियो नियमित देखबार जन्य। आसुन एबार विस्तारित आलोचनाय आसा जाक। नील षष्ठी बा नील पुजो आमादेर बंग समाजेर एक जनप्रिय एवं अत्यंत गुरुत्वपूर्ण एकटि पुजो। एई दिन भगवान शिव एवं नीलचण्डिका बा नीलावतीर बिये उपलक्षे এই পূজো করা হয়ে থাকে। ভগবান শিব হলেন নীলকণ্ঠ, বিষপান করে তিনি হয়েছিলেন নীলকণ্ঠ। নীল ষষ্ঠীর পূজো মূলত চৈত্র সংক্রান্তির আগের দিন চড়ক পূজোর আগে হয়ে থাকে। বাংলার ঘরে ঘরে মায়েরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ ও সুস্থ জীবন যাপনের উদ্দেশ্যে এই পূজো করে থাকে। যারা সন্তানহীন তারা সন্তান প্রাপ্তির আশায় এই পূজোতে ব্রত রাখেন এবং এই পূজো করেন। কিন্তু এখন প্রশ্ন হলো, নীল ষষ্ঠীর পূজো কি পুরুষরা করতে পারবে? এর সোজাসুজি উত্তর হলো হ্যাঁ, করতে পারবে। নীল ষষ্ঠীর উপোষ এবং পূজো মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষরাও করতে পারবেন এবং তার সঙ্গে অবিবাহিত মহিলারাও মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে এই দিন উপোষ থেকে বাবার মাথায় জল ঢালতে পারবে। অবিবাহিত মহিলারা কেন, অবিবাহিত পুরুষরাও বাবার বিশেষ আশীর্বাদ পেতে এই দিন ব্রত রাখতে পারেন এবং বাবার মাথায় জল ঢালতে পারেন। আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যুক্তিহীনভাবে সমস্ত ব্রত সমস্ত উপোষ মহিলাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনারা নীল ষষ্ঠীর ব্রত কথা যখন পাঠ করবেন তখন দেখবেন ষষ্ঠী বুড়ি বামন এবং বামনী দুজনকেই উপোষ করে নীলের ঘরে বাতি দেবার উপদেশ দিয়েছেন। তাই মহিলা পুরুষ সবাই এই পুজো করতে পারে। এবার বলি কারা নীল ষষ্ঠীর উপোষ করতে পারবে এবং কারা পারবে না। প্রথমেই বললাম পুরুষ স্ত্রী যে কেউ এই ব্রত রাখতে পারেন, এমনকি অবিবাহিত মহিলা এবং পুরুষরাও এই নীল ষষ্ঠীর উপোষ থেকে তা পুজো করতে পারে। এখন প্রশ্ন হলো কারা এই উপোষ করতে পারবেন না। বন্ধুরা, যারা শারীরিকভাবে অসুস্থ, যারা সন্তান সম্ভবা, যাদের বিভিন্ন রকম ওষুধ খেতে হয়, তারা অনুগ্রহ করে উপোষ করে থাকবেন না। দেহ কষ্ট দিয়ে কখনোই পুজো করলে সেই পুজো গ্রহণ করেন না মহাদেব। এই ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণায় প্রতিটি কণায় তার অবস্থান। সকলের মধ্যে শিব রয়েছে, আপনার মধ্যেও রয়েছে শিব। তাই শিব আপনাকে কষ্ট দিয়ে পুজো গ্রহণ করবেন এমন কিন্তু একদমই ভাবা ঠিক নয়। উনি ভক্তিতেই তুষ্ট, শুধুমাত্র ভক্তির ওপর ভর করেই ওনাকে প্রসন্ন করা যায়। যারা উপোষ করতে পারবেন না তারা সকালবেলাতেই বাবার মাথায় জল ঢেলে বাতি জ্বালাতে পারে। যাদের কর্মস্থলে বেরোতে হয় তারাও সকাল সকাল বাবার মাথায় জল ঢেলে বাতি জ্বালিয়ে কর্মস্থলে বেরোতে পারে। এই নীলের ব্রত মূলত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ব্রত রেখে উপোষ থেকে বাবার মাথায় জল ঢালতে হয়। কিন্তু বিভিন্ন কারণে যারা উপোষ রাখতে পারবেন না তাদের দিনের বেলাতেই পুজো করে নেওয়াটা শ্রেয়, তাতে বাবা আপনার উপরে তুষ্টই হবে। শারীরিক কষ্ট দিয়ে বা আপনার কর্মের ক্ষতি করে কখনোই
বাবাকে তুষ্ট করতে যাবেন না। এবার বলি, নীলষষ্ঠীর উপোস করলে আপনি কি খাবেন এবং কি খাবেন না। নীলষষ্ঠীর উপোস যারা করবেন তারা চালের কোনো আহার গ্রহণ না করাই ভালো। আপনি ডালিয়া, সাবু এই জাতীয় কোনো খাবার খেয়ে উপোস ভঙ্গ করতে পারে। তবে শারীরিকভাবে যারা অসুস্থ তারা আহারে তেমন কোনো বাজবিচার না করলেই ভালো। আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এর সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলে নেওয়া ভালো, শিব পুজোর কিন্তু আসলে সংযমের পুজো, তাই পুজোর আগের দিন আপনাকে অবশ্যই সংযম পালন করতে হবে। আমিষ আহার এবং মশলাযুক্ত আহার আপনাকে বর্জন করতে হবে। নীলষষ্ঠীর পুজোতে কোন কোন ভুলগুলো করতে নেই, এবার এই বিষয়টির দিকে একটু আলোকপাত করি। নীলষষ্ঠীর পুজো মূলত ভগবান শিব এবং মা দুর্গার পুজো। এই দিন শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় এবং বাবাকে ভক্তি সহকারে পুজো করতে হয়। শিব পুজো হলো সংযমের পুজো, পুজোর আগের দিন আপনাকে সংযম পালন করতে হবে। পুজোর দিনের সঙ্গে সঙ্গে পুজোর আগের দিনও আপনাকে আমিষ আহার এবং মশলাদার আহার বর্জন করতে হবে। এরপরে যে ভুলটির কথা বলবো তা হলো, শিব পুজোয় কখনো শঙ্খ বাজাতে নেই। শঙ্খ বা শঙ্খধ্বনি আমাদের ধর্মের পবিত্র একটি জিনিস হলেও মহাদেবের পুজোতে কখনোই শঙ্খ বাজাতে নেই। শঙ্খচূড়কে বধ করেছিলেন এই মহাদেব, এ নিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী, তাই তার পুজোতে শঙ্খ বাজানো নিষেধ রয়েছে। শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করতে নেই। তবে অনেকে এই নীল পুজো যেহেতু ভগবান শিবের সঙ্গে সঙ্গে মা দুর্গারও পুজো করা হয় তাই তারা গৌরীপীঠে সিঁদুর অর্পণ করেন। তবে শিবলিঙ্গে সিঁদুরের স্পর্শ না করাই ভালো বলে আমরা অন্তত পক্ষে মনে করি। শিবলিঙ্গে অর্পিত ফল কখনোই গ্রহণ করতে নেই। আপনি শিবলিঙ্গে বেলসহ কাঁচা আমসহ হয়তো আপনারা ফল অর্পণ করবেন, সেই ফল কিন্তু কখনোই আবার পুনরায় গ্রহণ করতে নেই বা সেটিকে খেতে নেই। এবার যে ভুলটির কথা বলবো সেটি খুব ভালো মতো করে বুঝে নিই। নীলষষ্ঠীর পুজোর দিন এবং তার আগের দিন কাউকে কষ্ট দেবেন না, কারো সঙ্গে কটু কথা বলবেন না, কাউকে ঠকাবেন না, অথবা শিবালয়ে গিয়ে জল ঢালার সময় যদি ভিড় থাকে কারো সঙ্গে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না। বন্ধুরা, যারা প্রকৃত শিবভক্ত তারা কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। ভগবান শিবকে পেতে গেলে অর্থাৎ তার আশীর্বাদ পেতে গেলে এইগুলো শুধুমাত্র পূজোর দিন নয়, সারা বছরই আপনাকে পালন করতে হবে। কারণ আগেই বললাম এই পৃথিবীর প্রতিটি কণায় ওনার অবস্থান, সব কিছুর মধ্যে এবং সকলের মধ্যে উনি রয়েছেন। তাই অকারণে অন্য কাউকে বা এমনকি কোনো পশু পাখিকেও কষ্ট দেওয়া মানে ওনাকে কষ্ট দেওয়া। উনি হলেন সকল গুরুর গুরু, তাই আমাদের জীবনের গুরুরা হলেন শিব স্বরূপ। তাই যারা বাড়িতে পিতামাতাকে অসম্মান করেন, গুরুজনদেরকে অসম্মান করেন, তাদের বৃদ্ধ বয়সে দেখেন না, তাদের শিব পুজো করে কোনো লাভই নেই, তাদের পুজো শিব কখনোই গ্রহণ করেন না। তাই আপনারা নীলষষ্ঠীর পুজো কেন সারা বছরই এইগুলো যদি পালন করেন তাহলে মহাদেব সারা বছর আপনার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। এবার আসি সর্বশেষ আলোচনা। নীলষষ্ঠীর পুজোর দিন বাবার মাথায় জল ঢালার সময় কোন মন্ত্র জপ করবেন? আপনারা বাবার মাথায় জল ঢালার সময় এই মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হলো, ওম ত্রিয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা
মৃত্যুর মুখশিও মামৃতা। বন্ধুরা, এটি হলো ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র আপনারা জপ করতে করতে ভগবান শিবের মাথায় জল ঢালতে পারেন। আপনারা যদি এই মন্ত্র জপ করতে না পারেন, তাহলে আপনারা শুধুমাত্র ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতেও মহাদেবের মাথায় জল অর্পণ করতে পারেন।